তোমাকে অনেক টাকা দিছে। সম্মান কি এখনই বাজার কথা? মানে আমি ভিডিও করার সময় সব গাড়ি যায় আর একটা করে হর্ন বাজে। Hello viewers, Assalamualaikum. আমি বিথি, welcome back to my channel. কেমন আছেন আপুরা? I hope সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে, আমি এর আগেও আরেকটা ভিডিওতে মোটামুটি ডাবের প্রশংসা করতে করতে একদম ভরে ফেলেছি, মোটামুটি ভরে ফেলেছি। দেখে যেন মনে হচ্ছে ডাব আমাকে অনেক টাকা দিছে, ওদের টাকাতে আমি ভিডিও করছি। আসলে একটা টাকাও কিন্তু দেয়নি। তো যাই হোক, আমার ভালো লাগে তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটার টপিকস ছিল যে ভিউয়ার্স যেসব আপুরা খুঁজছেন বা ভাইয়ারা খুঁজছেন তাদের ওয়াইফের জন্য, আর আপুরা খুঁজছেন তাদের নিজেদের জন্য কিন্তু খুঁজে পাচ্ছেন না, তারা ওই ভিডিওটি দেখে নিতে পারে, কারণ ওখানে আমি ডিটেলস বলেছি। আর আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডাভ দিয়ে আমরা কিভাবে 3-in-1 তৈরি করি। এখন প্রশ্ন হচ্ছে এই 3-in-1 বলতে আমি কি বুঝিয়েছি। প্রথম কথা হচ্ছে আমাদের ফেস ওয়াশ, দ্বিতীয়টা হচ্ছে বডি ওয়াশ, তৃতীয়টা হচ্ছে ভি ওয়াশ। ইয়েস, আমরা এই একটা দিয়ে কিভাবে তিনটা কাজ করতে পারি। তো আমি তো অলরেডি আপনাদেরকে ওই যে বললাম যে আরেকটা ভিডিওতে ডাবের প্রশংসা করতে করতে শেষ, তো ওটা এখন আর নাই বা বললাম। আপনারা, আমি এখানে একটা ছবি দিয়ে দিবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন যে সব হর্ন কি এখনই বাজার কথা। মানে আমি ভিডিও করার সময় সব গাড়ি যায় আর একটা করে হর্ন বাজায়, আমার কান চলে যায়। তো যাই হোক, কিন্তু ডাফ সাবান অবস্থায় ইউজ করাটা আমার কাছে অনেক টাফ মনে হয়, কারণ এটা এত সফট, এত সফট যে মানে গলতে থাকে আর অল্প কয়েকদিনে এটা একদম শেষ হয়ে যায়। তো সেজন্য আমি এটাকে একটু মডিফাই করে আমার জন্য রেডি করবো, এবং আমি কিভাবে রেডি করে মানে মডিফাই করে ইউজ করব সেটাই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক কাজে আসবে, অবশ্যই কাজে আসবে, কাজে আসতেই হবে। মাত্র কয়টা কাজ, মাত্র 75 টাকার দামের একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো। সো আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতেই হবে, ভালো না লাগলেও ভালো লাগে না। তো প্রথমে আমি এখানে একটা ডাব সাবান নিয়ে নিয়েছি, আমি পিঙ্ক কালারের ডাব সাবানটা নিয়েছি। আমি প্রথমে বলেছি এটার দাম 75 টাকা, মানে ছোট সাইজের যে ডাব সাবানটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। আপনি যে কোনো কালারের ডাব ইউজ করতে পারেন। তো প্রথমে আমি যেটি করেছি একটি বল, এবং যেটির সাথে আমি কুচিকুচি করবো সেটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি ডাভ সাবানটিকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। ওয়াও, বের করার সাথে সাথে কি সুন্দর একটা স্মেল চলে আসছে। তো এটাকে আমি প্রথমে কুচি কুচি করে নিচ্ছি যাতে আমার নেক্সট প্রসেসে আমার জন্য সুবিধা হয়। আর এটা যখন আমি কুচি কুচি করে নিচ্ছি তখন আমি দেখাচ্ছি যে কুচি কুচি করার পরে সাবানটা এত সুন্দর লাগে দেখতে, আর যখন আমি এটি কুচিয়ে নিচ্ছিলাম এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, জাস্ট ওয়াও। আর হাতে ধরতে তো খুবই ভালো লাগছিল, একদম পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছিল শামুকের মতো, খুবই সুন্দর লাগছে সাবানগুলোকে এভাবে কুচি করার পরে দেখাচ্ছি। তো এবার আমি যেটা করব, এই কুচি করা সাবানগুলোর মধ্যে আমি গরম পানি ঢেলে দিব। গরম পানির পরিমাণটা ঠিক ওইভাবে মেজারমেন্ট করে বলার মতো কিছু নেই, তবে চোখের আন্তাজের একটা ব্যাপার আছে না, যে যখন আমরা পোলাও রান্না করি তখন কি করি, যে পরিমাণ চাল থাকে সেটা যদি ডুবে যায় এবং ডুবার পরে কিছু উপরে, যেমন চার আঙ্গুল উপর পর্যন্ত, ওটা আমাদের একটা মেজারমেন্ট। তো এটাও যে সাবানগুলো একদম ডুবে যাবে এবং ডুবে যাওয়ার পরে এক আঙ্গুল পরিমাণ উঁচুতে থাকবে পানি, এই পরিমাণ একটু বেশি পানি দিতে হবে।
তো এই গরম পানিতে আমি সাবানগুলোকে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি করব। ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য এমন একটি প্যানে এটা ঢেলে নিব যেটা আমি চুলায় দিয়ে জাল দিতে পারি। তো এরকম একটা প্যানে আমি ঢেলে নিচ্ছি এটাকে, তারপরে আমি এটাকে চুলায় জাল দিচ্ছি এবং খুব কম আছে, মৃদু আছে, এটাকে জাল দিতে হবে এবং বেশিক্ষণ লাগে না, এটা 5-7 মিনিট লাগবে পুরোটা, যেহেতু অল্প একটু সাবান ছিল। তো এটা জাল দিয়ে যখন সম্পূর্ণ সাবানটা গলে আসবে তখন আমি এটা আরেকটা পাত্রে, মানে সেম আগের পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়লে আবার ফেনা হয়ে যাবে, তাই সামান্য একটু নেড়েই রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আমার আগের যে ভিওয়াশটা ইউজ করেছি সেই কৌটোটা নিয়ে নিয়েছি। আপনার এমন না যে ওই একই কৌটোতে রাখতে হবে, আপনি অন্য কোনো কৌটোতে বা যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে ইউজ করতে পারেন। কিন্তু যেহেতু আমার আগের কৌটোটা আছে, এটার সাথে ইউজ করে আমার এটাতে ইউজ করে আমার জন্য ইজি হবে, তাই আমি ওই আগের কৌটোটা আর ফেলিনি, ওটাই রেখে দিয়েছি। তো এটাতে আমি এখন পুরোটা ঢেলে নিলাম, আর ঢালার সময় তো দেখলেনই আপনারা কি যাচ্ছে তাই অবস্থা হলো। তো যাই হোক, তো পুরো 100 ml তো হয়েছে এটাতে। তারপরে আমি এই যে স্যাভলনের আরেকটি বোতলে বাকিটা ঢেলে নিয়েছি, আমি দেখাচ্ছি কতখানি হয়েছে। তো বেশ ভালো পরিমাণে কিন্তু হয়েছে ছোট্ট একটা সাবানে, তো অনেক দিন যাবে যদি আপনারা শুধুমাত্র ভিওয়াশ হিসেবে ইউজ করেন। আর যদি আপনারা এটাকে আরও অন্যান্য প্রসেসে ইউজ করেন, লাইক ফেস ওয়াশ, বডি ওয়াশ, তাহলে একটু তাড়াতাড়ি শেষ হবে। তো এখানে বেশ ভালো পরিমাণেই হয়েছে। আপনি পাতলা করতে চাইলে আরেকটু পানি মিক্সড করে নিতে পারেন, তো আমি সেটা আর করিনি। বাই দ্য ওয়ে, আমি ওই মিশ্রণের সাথে আবার একটুখানি গ্লিসারিন দিয়েছিলাম, ভিডিওটা হয়তো শ্যুট হয়নি বা কোনো একটা কারণে আমি স্কিপ করে গিয়েছি। তো আমি দেখাচ্ছি যে আপনারা যখন মানে এটা ভিউয়ার্স হিসেবে ইউজ করবেন তখন এই এতটুকু সামান্য পরিমাণ নিলেই কিন্তু হচ্ছে। আমি আমার আঙুলের সাহায্যে ওই ভি এরিয়াটা যেভাবে হয় ওইটাকে কীভাবে আপনারা ম্যাসাজ করে ওয়াশ করে নেবেন সেটা দেখাচ্ছি। তো আপনি প্রথমে এভাবে দুই সাইডে যে এরিয়াটা আছে সেখানে লাগাবেন, লাগিয়ে একটু ম্যাসাজ করবেন, খুব জোরে না, খুব হালকা হাতে একটু পানি দিয়ে নেবেন, তাহলে যেটা হবে ফেনা হবে। আর এটা কিন্তু অবশ্যই ভিতরে দেওয়া যাবে না, এটা বাইরের দিকেই ওয়াশ করতে হবে, বাইরের এরিয়াতে ওয়াশ করতে হবে। 20-30 সেকেন্ড এভাবে ঘষার পরে তারপর আপনারা পানিতে এটা ওয়াশ করে ফেলবেন, খুবই সিম্পল ব্যাপার। আর এখানে সুমাইয়া দেখাচ্ছে যে এটা কিভাবে আপনারা ফেস ওয়াশ হিসেবে নিতে পারেন। তো একটু বেশি পরিমাণে নিল যাতে করে ফেস প্লাস হাত দুটোই ও এখানে ওয়াশ করে দেখাতে পারে। আসলে এখানে ফেস ওয়াশ আর বডি ওয়াশ তো মানে দেখিয়ে দেওয়ার মতো কিছু নেই, তারপর জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখালাম যে মানে এটা একদম ফেস ওয়াশের মতোই, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মুখে মাসাজ করছে। 30-40 সেকেন্ড মুখে মাসাজ করার পরে আপনার পানিতে ধুয়ে ফেলবেন, আর বডি ওয়াশ যেভাবে আপনারা সাবান দেন ঠিক ওইভাবে, অথবা আপনার গোসলের সময় যে লুফা ইউজ করেন সেটার মধ্যে দিয়ে কয়েক ফোঁটা দিয়ে তারপরে আপনার পুরো শরীর ঘষে তারপরে পানিতে ওয়াশ করে নিতে পারেন। তো সিম্পল, খুবই সিম্পল। আর ওই যে মুখ ধুয়ে আসছে, আসার পরে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমার এখন কেমন ফিল হচ্ছে, কারণ এর আগে ও ডাব অন্যান্য ফেস ওয়াশ ইউজ করেছে বাট ডাব কখনো অ্যাজ এ ফেস ওয়াশ ইউজ করেনি। তো আমাকে বললো যে ভাবি খুব সফট লাগছে স্কিনটা আর মসৃণ লাগছে, মনে হচ্ছে না যে অন্যান্য ফেস ওয়াশ ইউজ করার পরে যেভাবে মুখটা একটু ড্রাই হয়ে যায় ওরকম কিছুই ফিল হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ছিল আমার ভিডিও, আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে সেটি প্রেস করে রাখুন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখন সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই।